रवींद्रनाथ ठाकुर के चेनो कवि कवि चीनी 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 रवींद्रनाथ ठाकुर की करतें माझे माझे बज्रा निये नौकाते एका एका जेतें प्रकृति देखतें कविता लिखतें नोबेल पुरस्कार पेयेछे जस्ट आमि घुरते बेरेछि एका एका बस आपनि अभिनय नोबेल पाइबेन एरकम ब्यापार भाई एका एका आपनारा থাকতে দিব না ভাই আমরা এলাকার মানুষ লই আমু ভাই আমরা আছি তো আপনি কেন একা থাকবেন আপনার একা থাকার কোনো সুযোগ নাই রবীন্দ্রনাথ যদি নোবেল পায় আপনি অভিনয় নোবেল পাবেন আমরা নোবেল আইনা দিব দরকার হইলে কোনো ব্যাপার না আপনি যাই যাচ্ছেন নায়ক আমগো আমরা ভোট দেব ভাই না 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 ঘটনা হচ্ছে কি যে মানে প্রতিটা মানুষ হ্যাঁ এক একটা দ্বীপের মতো নিঃসঙ্গ আমি নিঃসঙ্গ জীবন কাটাতে কয়েকদিনের জন্য কিছু ভাই কিছু একটা দেখো কি দবক আছে আরে ভাই তুই কিছে কি আপা তেলা কা আপা যাই দসা নাইছে আপা যাই দসা কোন যাই দসা বড় ভাই বড়দা আপা আপা বড়দা যদি শুনে বড়দা শুনলে কি হইছে আপা তুমি বড়দাকে বলো আরে তুই চিন্তা করিস না তো বড়দার আমি কব নে বড়দার বুঝাই ফেলে তো ঠিক হয়ে যাবে ওই কি হইছে এখানে মিটিং কিসের না কিছু না বড়দা ওই যে জাহিদ হাসান আসছে জাহিদ হাসান কে জাহিদ হাসান টেলিভিশনে অভিনয় করে জাহিদ হাসান জাহিদ হাসান তো কি হইছে বড়দা জাহিদ হাসান আসছে তুমি আমাদের বাড়িতে নিয়ে আসো না আমরা দেখব জাহিদ হাসান কে তোর কি মাথা খারাপ হইছে আমি সৌদি আরব থেকে হজ করে আসছি আর আমার বাসা আসবে হিরো তো কি হইছে টেলিভিশনে অভিনয় করে সবাই বাড়িতে যাইতেছে আমার বাড়িতে নিয়ে আসো না যা ভিতরে যা শিবুজন ডাক্তার কাপড় ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে বর্তা ঠিক আছে কে আমি দরজা